আমরা এই মুহূর্তে উপস্থিত আছি দয়াগঞ্জের শরৎ গুপ্ত রোড নারিন্দায়। আমরা এখন শক্তি ঔষধালয়ের কবিরাজ শ্রী মণীন্দ্রনাথ কর শাখা পরিচালক, তার সাথে শক্তি ঔষধালয়ের গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে এবং এই নারিন্দা শাখায় এটার প্রচারটা আসলে কেমন সেই বিষয়টা সম্পর্কে মূলত জানতে চাচ্ছি। আমরা এই শক্তির ঔষধালয়ের জন্ম ১৯০১ সালে অধ্যক্ষ বতুরবাবু দ্বারা প্রতিষ্ঠিত, ১৯০১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। চিকিৎসা মানে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে ঔষধ উৎপাদন, এর মধ্যে অরিষ্ট, আসব, বড়ি এইসব মিলে ১১১টি ঔষধ তৈরি হয়েছে। এর মধ্যে আয়ুর্বেদিক কার্যক্রম ফর্মুলা বাংলাদেশ ফর্মুলা অনুযায়ী তৈরি হয়েছে। উৎপাদন স্বাস্থ্যসম্মত উপায়ে ঔষধ তৈরি হইতেছে এবং পরীক্ষাগারে পরীক্ষা কইরাই এটা বাজারজাত করা হইতেছে। আয়ুর্বেদিক ঔষধ ভেষজ ঔষধ, এর পার্শ্ব প্রতিক্রিয়া নাই, পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে না। অ্যালোপ্যাথিকে তো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আমাদের এটা গাছগাছরা ভেষজ ঔষধ, ভেষজ ঔষধ মধ্যম সব বয়সের আপনাদের মধ্যম বয়সের ইয়াং বয়সের চাহিদা আছে। তারপরে ধরেন আমাদের পাশে আরেকটা অল্প দূরত্বের মধ্যেই আরেকটা ব্রাঞ্চ আছে, তাতে মোটামুটি ভালোই চলছে। আমার ভালো লাগছে।